সিলেট ও বরগুনায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও এক আরোহী। দুপুরে সিলেট ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বরগুনার পাথরঘাটায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রিজন ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তাফিজুর রহমান রাব্বি নামে এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রিজন ভ্যান ভাঙচুর করে চালক ও বাহিনীটির চার সদস্যকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।